কালিয়াগঞ্জ ব্লকে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী দুই নাবালক ও এক যুবকের বিরুদ্ধে। ওই নাবালিকা গর্ভবতী হয়ে যাওয়ায় কালিয়াগঞ্জ থানার দ্বারস্থ হল নাবালিকার পরিবার। জানা গিয়েছে, গত মে মাসের প্রথম সপ্তাহে ওই নাবালিকাকে ধর্ষণ করে তিন অভিযুক্ত। মোবাইলে ছবি তুলে ব্ল্যাকমেলও করা হয়। ভয়ে বাড়িতে কিছুই বলেনি সে। সম্প্রতি ওই নাবালিকা ছাত্রী অসুস্থ হলে চিকিৎসক জানান নাবালিকা ছাত্রীটি গর্ভবতী। এরপরেই পরিবারটি থানার দ্বারস্থ হয়। বুধবার বিকেলে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা করতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ বিষয়ে নাবালিকার আত্মীয়া কি বলেছেন শুনুন। কি কারণে আজকে আপনারা থানায় এসেছেন? দাঁড়ি করতো কাদের নামে? ওই যেগুলো ছেলে মেয়েটাকে ধরছিল, ধরে খারাপ কাজ করছে, মেয়েটাকে ধর্ষণ করছে, ওরা অনেক কিছু করছে। কোথাকার ছেলে? পাশাপাশি। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি আটঘোড়া। আটঘোড়া? হ্যাঁ। হচ্ছে ছেলেগুলো কোথাকার? ছেলেগুলো হচ্ছে ওই যে মুদাফর, মুদাফুতের মেয়েটার বাড়ি হচ্ছে মির্জাপুর। মির্জাপুর থেকে মা মারা গেছে, ওই যে দিদার কাছে মানুষ, তো এখন দিদাটার কাছে মানুষ, দিদাটা এখন বড় হচ্ছে, ও তো মিলে কাজ করতে চলে যায়, মিলে কাজ করতে চলে যায়। ও বাড়িতে থাকে, যখন স্কুলের টাইম হয় স্কুলে যায়, আর না হলে বাড়িতেই থাকে, স্কুলটা আসলে বাড়িতে থাকবে। যখন বাড়িতে থাকার পর বাড়িতে তো লোক নাই, আমরা আটটায় সকাল আটটায় বার হয়, রাত আটটায় সাতটায় ঢুকি, আবার ভোর চারটায় উঠবে, রাত আটটায় আবার ডিউটি, মিলের কাজ জানো আমার গ্রামের লোকের। কবে বুঝতে পেরেছেন আপনারা যে মেয়ের সাথে? এই যে সোমবার থেকে। সোমবার থেকে কীভাবে বুঝলেন? বুঝলাম কীভাবে, ওই একদিন বলছিল যে আমার একটা মেয়ে ছেলে শরীর খারাপ হয় কি না, ও বলছে যে আমার এরকম শরীর খারাপগুলো হচ্ছে না। দিদা বললো যে অসুখ হতে পারে, ডাক্তারকে বললো যে আমার নাতনিটা এরকম এরকম ব্যাপার, তো কী হয়েছে না হয়েছে না অসুখ হয়েছে, ডাক্তার বললো যে তাহলে নিয়ে আসো। তো ডাক্তারের কাছে তো যা আজ যাবে কাল যাবে, ও তো মিলেই কাজ করতেছে, টাইম পাচ্ছে না। তখন একটা পাড়ার মামি, মামি সম্পর্ক হয়, ওর কাছে গেছে, ওর কাছে যায়ে ওকে বলছে যে মামি আমাকে আমার এরকম এরকম ব্যাপার। ওর মামিটা আবার সেন্টারের ওই যে চেক আপ করে ওই জিনিসগুলো কিন্তু বাড়িতে নিয়ে আসে, বাড়িতে নিয়ে আসার পর মামিটা ধরতে পারে যে তোমার বাচ্চা আছে, কেউ কিছু করছিল বলে আমার বলার নিষেধ, আমি যদি বলে দিই তাহলে আবার গলা কাটি দিবে, মারে ফেলবে, তারপরে অনেক কিছু করবে। ভয় দেখাইছিল? ভয় দেখাচ্ছে, যখন ওর সঙ্গে খারাপ কাজ করে তখন ওর মুখ গামছা দিয়ে বাঁধিয়ে দিচ্ছিল, হাত হাতগুলা দুই তিন তিনটা ছেলে। আগে ঘটনা ঘটেছিল এটা, এটা তো ও মেয়ে বুঝতেই পারবে, আমরাও কী করে বুঝবো। এখন মনে হয় যে আইডিয়া যে বৈশাখ মাসে হতো, হতে পারে, একটা বিয়ে ছিল, বিয়ে বাড়ির পরে। কতজন ছিল কেটা যারা এই কাণ্ড ঘটেছে, তারা কতজন ছিল, কয়টি ছেলে ছিল? তিনজন। তিনজন ছিল? হ্যাঁ। তিনজনের নামে থানায় আজকে অভিযোগ করলেন? হ্যাঁ। আপনারা কী চান? শাস্তি? শাস্তি? শাস্তির জন্য তো কেস করলাম, ওরা তো মীমাংসা আছে। কতদিনে এখন গর্ভবতী আছেন? এখন তো মেডিকেল তো করতে গেলাম, তো মেডিকেল হলো না, এখন এখন কালকে হবে নাকি এখনো জানা যাচ্ছে না। না না, মেয়ে কিছু বলেনি আপনাদের কতদিন আগে এই ধরনের ঘটনা ঘটছিল? ওগুলো বলতে পারবে কি করে, বিয়ে হওয়া বউগুলো তো বলতে পারবে না, ও কিভাবে বলবে, ওইটুক বাচ্চা ও বুঝবে বা কি করে আমার কি হয়েছে না হয়েছে। বয়স আপনার নাতি? ১৪ বছর। পড়াশোনা করে তো? হ্যাঁ, এটে পড়ছে। ও যখন ওরা যখন ওর সঙ্গে কাজ করছে, কেউ হাত বাঁধে রাখছে, মুখ গামছা দিয়ে বাঁধে রাখছে, কেউ ঠ্যাং ধরছে, কেউ আবার এইদিকে মোবাইল রাখছে, মোবাইল রাখছে কাজ করতেছে, কাপড় চোপড় সব উলঙ্গ করে দিচ্ছে, উলঙ্গ করে দেওয়ার পর মোবাইল রাখছে, এদিকে কাজ হচ্ছে, এদিকে কিন্তু ফটো, মোবাইলের ফটো হচ্ছে। ভয় দেখাচ্ছে, গলায় চাকু পোষায় দিছিল। কি বলছিল ভয় দেখা? তুই যদি এই মুখ খুলিস তাহলে তোকে মারেই ফেলবো। মেয়েগুলা কি তিনজন ছেলেকে চিনবে? হ্যাঁ চিনে। সে তাদের বাড়ি কোথায়? ওই সব সব পাশাপাশি বাড়ি। সেই সঙ্গে নাবালিকা ছাত্রীর বাবা কি বলতে চেয়েছেন শোনাবো। কি কারণে আপনি থানায় এসেছেন? ওই কেস করার জন্য আসছি। কেন? আমাকে আমার মেয়েকে ধর্ষণ করছে, তাহলে আমরা একটা কেস করবো না? কোথায় বাড়ি আপনি? না, আমার বাড়ি মির্জাপুরে। কি হয়েছিল? ওই যে মেয়েকে ধর্ষণ করছে, আমার মেয়েটা গিয়েছিল স্কুল, স্কুল থেকে আসার পথে ওর হাতগুলা ধরে, হ্যাঁ, তিনটা ছেলে মানে জবরদস্তি করে মুখটা বন্ধ করে। কোথায় ঘটেছিল এই কাণ্ড? এইটা মুদাফুতে। মুদাফুতে? হ্যাঁ। কোথায় থাকতো? এই মুদাফুত
মুদা হতেই থাকে, ওই পাড়ায় এক পাড়ায় থাকে আর কি। ওরা বলছে না আর মেয়েটা কান্দাকাটা করতেছে সোমবার দিন, এই গেল সোমবার দেখতেছি যে কি ব্যাপার। হ্যাঁ, আগে তো ঢুঙ্গল হাট করলাম, ঢুঙ্গল হাটে যা কেন কান্দাকাটা করতেছে, মামি কান্দতেছে এখন কি আমার মেয়েটা কান্দতেছে, বলে এই ব্যাপার। আর বাবা এই ব্যাপার তো আমি তো জানি না এরকম। হ্যাঁ, তাহলে তো আগে কোনো ব্যবস্থা করতাম করা যেত নাকি, কিন্তু এখন তো খুব একটা সিরিয়াসটা বেশি হয়ে গেল। হ্যাঁ, কতদিন আগে ঘটনাটা ঘটেছিল মেয়ের সাথে? কতদিন আগে এই ঘটনা ঘটেছিল মেয়েটার সঙ্গে? ঘটনা ঘটেছে বলে 5 মাস বলে ওভার হয়ে গেল না সেরকম। এতদিন পরে কীভাবে জানতে পারলেন? হ্যাঁ, ও ওরা বলছে তো মেয়েটাই বলছে 5 মাস মতন। হ্যাঁ, জুড়ে বলে মানে ইয়েটা হয়নি না, ভিতরে যে একটা মেয়ের ভেতরে হয় ওখান থেকে বোঝা গেলে তো বোধ হয় ওই ব্যাপার হল, এটা একটা অনুমানই আর কি। মেয়েকে এখন গর্ভবতী রয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগ করেছেন? থানায় আছে তো না, ওই যারা দোষী তাদের নামে কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, তাদের নামে করেছেন? ওই যে ছেলেগুলোর নামে। কয়জন? 3 জন। কী চান আপনারা? আমরা আর কী চাবো, আমরা কেসই চাই, সাদা চাই। হ্যাঁ নাকি? যেহেতু অভিযুক্ত 3 জনই প্রতিবেশী মুদাফত এলাকার বাসিন্দা, তাই তাদের শাস্তির দাবি করেছেন মেয়ের বাবা। শেষমেশ কী হয় সেটাই এখন দেখার। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থানা ঘুরে সত্যেন মহন্তের রিপোর্ট, টাইমস 14 বাংলা। কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল কলকাতা, ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি NRS হসপিটাল কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।